হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো হসপিটাল ব্যাগে আমি কি কি নিয়েছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো ডকুমেন্টস। ফার্স্ট থেকে যত লাস্ট পর্যন্ত যত রিপোর্ট, প্রেগনেন্সি, সমস্ত কিছু আমার এর মধ্যে আছে। তো সেই ফাইলটাই আমি ধরে নিবো। তারপর আমি নিয়ে নিয়েছি আমার যত প্রয়োজনীয় ওষুধ, একদম ভুলবে না। আমার যাব কাঁচিও নিয়ে নিয়েছি যদি কখনো দরকার হয়। আমি ম্যাটারনিটি প্যাড তিনটে নিয়েছি, এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস, তো তোমরা অবশ্যই নেবে, হসপিটাল থেকে যদিও দেবে তবু আমি নিয়ে নিয়েছি। দেখো আমি নিয়ে নিয়েছি ডিসপোজেবল প্যান্টি, এটাও খুব দরকার, তখন যেহেতু প্যাড ফ্যাড লাগানোর পর প্যান্টিও দরকার। প্যান্টিও আমি তিনটে নিয়ে নিয়েছি, আর এই প্যান্টিও নিয়ে নিয়েছি 10টা। তারপর নিয়ে নিয়েছি আমি ম্যাটারনিটি ব্রা। এ দেখো, এটা এরকম ভাবে সিস্টেম, যেটা খুবই সুবিধা হয় ফিট করতে বাচ্চাকে, এইভাবে খুলে এটাকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো প্যান্ট, যেটা খুবই সুবিধা হবে ফিটিং করানোর পর যদি লিকেজ হয়ে যায়, তো এটা খুব সুবিধা। এটা আমি কীভাবে ইউজ করব দেখিয়ে দিচ্ছি। এই যে ব্রাটা খুলে এইভাবে সেট করে এইভাবে সুন্দর করে আটকিয়ে দিলে হয়ে যাবে। স্টোল নিয়ে নিয়েছি এরকম, এটা খুব দরকার, চাদর টাইপের চাদর, যেহেতু ঠান্ডা লাগে বলে সব ওই সময়ে, তো যদি ঠান্ডা লাগে তাহলে চাদরটা ব্যবহার হবে, সেজন্য নিয়ে নিয়েছি। একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি, যদি ওই সময় ডেলিভারির পরে অনেক সময় কাঁপুনি বা ঠান্ডা অনুভূতি হয়, সে কারণে আমি একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি। নাইটি নিয়ে নিয়েছি সামনে বোতাওয়ালা, যাতে ফিটিং করতে অসুবিধা না হয়। আর দুটো নিয়ে নিয়েছি, এটা আমার মা দিয়েছে, আমি জানি না এখনো কি দরকার হতে পারে, বাট খুব প্রয়োজনীয়। এতে ওখানে গিয়ে আমি আগে অ্যাডমিট হয়ে যাব আমি হসপিটালে, সেহেতু আমি স্নানের জন্য একটা টাওয়ালও নিয়ে নিয়েছি। দুটো ম্যাটারনিটি কুর্তি নিয়ে নিয়েছি, এটা ফিটিং করতেও সুবিধা হবে, যখন আমি বাড়ি যাব তখন এটাই পরে যাব। আর একটা বেডশিট নিয়ে নিয়েছি কটনের, যদি দরকার হয় তাহলে বিছাবো, আর যদি দরকার না হয় তাহলে হাজবেন্ড যাই ইউজ করবে ওরা তো। আর দেখো আমি স্লিপারও নিয়ে নিয়েছি, এটা খুবই প্রয়োজনীয় জন্য, বাথরুমে বাথরুমে পরে যাওয়া যাবে, তো এক জোড়া স্লিপার, 1.5 বছরের পুরনো যদিও, দুয়েটে প্যাকেট করে রেখেছি। নর্মাল টিস্যু পেপারও নিয়ে নিয়েছি, যদি দরকার হয় তাহলে ইউজ হবে। টিস্যুটা নিয়েছি আমি, এটা বাচ্চার ক্ষেত্রেও কাজে লাগবে, আমার ক্ষেত্রেও কাজে লাগবে, যদি শুয়ে শুয়ে আমি যদি একটু ফ্রেশ হতে চাই তাহলে স্কিনটাকে একটু মানে পরিষ্কার করতে পারবো শুয়ে শুয়ে বেডের উপরে, কখনো ফেস ওয়াশ করতে ইচ্ছে না হলে। সেজন্য আমি এরকম একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি হিমালয়ের। আর খুবই প্রয়োজনীয় জিনিস হলো এই তিনটে, ব্রাশ নিয়ে নিয়েছি, আর কলগেট একটা ছোট নিয়ে নিয়েছি, আর এই যে ফেস ওয়াশ যেটা আমি ইউজ করছি নিয়ে নিয়েছি, আর একটা আয়নাও নিয়ে নিয়েছি। আর স্যানিটাইজার তো রাখা উচিত একটা, সেই জন্য একটা স্যানিটাইজার, একটা নারকোলকে রেখে দিয়েছি কাছে, যদি আমি অনেকদিন থাকবো, আগে অ্যাডমিট হবো তো, তো সে কারণে আমার এটা খুব দরকার। আমার দরকার না হলেও যারা থাকবে আমার ফ্যামিলির লোকজন তাদের তো খুব দরকার হবে, সেই জন্য একটা আমি নিয়ে নিয়েছি। বলতে আমি যেটা ইউজ করি পন্ডসের এই ময়শ্চারাইজারটা নিয়েছি, আর সানস্ক্রিন এটা তো পাকতেই হবে সেই জন্য এটাও নিয়ে নিয়েছি, আর ময়শ্চারাইজার ক্রিম নিয়ে নিয়েছি একটা ভেসলিনের, আর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছি, একটা ক্যাচার নিয়েছি, আর একটা বিবি ক্রিম নিয়ে নিয়েছি, যখন আমি বাড়ি যাবো তখন একটু সেজে ভিজে যাবো, আর একটা ছোট্ট বোরোলিন নিয়েছি, দেখো দুই দিকে চুল করে বেঁধে রাখে সেজন্য নিয়েছি, আর একটা ভেসলিন টাইপের ভেষুকিয়ার নিয়েছি, একটা লিপ বামও নিয়ে নিয়েছি, আর লিকুইড সিঁদুরও নিয়ে নিয়েছি দেখো। আর এই কাজলটা নিয়েছি আমার কারণে নয়, পুচকু যে আসবে তারও হয়ে যাবে সেজন্য এটা নেওয়া। একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, আর একটা আইব্রো পেন্সিল, যেহেতু গরম জল খেতে হবে সেহেতু আমি একটা ফ্লাস্কও রাখছি সাথে। গরম জল করার কি আছে না আছে কোথায় সেজন্য আমি এই ইলেকট্রিক কেটলিটাও নিয়ে যাব সাথে করে। আর নিয়ে নিয়েছি একটা থালা, একটা বাটি, আর আমার কফি মাগ, মাগ বলতে এই মাগের মধ্যে আমি সব কিছু খেতে পারবো, চা টা সমস্ত কিছু, দুধ, আর একটা স্পুনও নিয়ে নিয়েছি, এগুলো।